এক মাস না যেতে উত্তরাঞ্চলে আবারও বন্যা আতঙ্ক বৃষ্টি ও উজানের ঢলে বিপদ সীমার উপরে বইছে তিস্তা এক রাতের বর্ষণে সাফারে শিল্পাঞ্চলে জলাবদ্ধতা জাতীয় শোক দিবসে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জ জুড়ে নিরাপত্তার জোরদার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশেই নির্মাণ করা হচ্ছে তেরোশো বিশ মেগাওয়াটের আরেকটি কেন্দ্র পঁচাত্তর শতাংশ কাজ শেষ আগামী বছর জুনে উৎপাদন শুরুর আসা তৈরি পোশাক রপ্তানি আয়ে জুলাইয়ের চমক থাকলেও বছর শেষে লক্ষ্যমাত্রা বাজার দখল বাড়াতে জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের এবং পাকিস্তানের শেষ নেই নাটকীয়তার এবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর শপথ নিয়ে জটিলতা একদিন পিছিয়ে দায়িত্ব নিতে পারেন আজ পিটিআই কে ঠেকানোর আহ্বান শাহবাজের সময় সংবাদে সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা উজানের ঢল আর বৃষ্টিতে উত্তরাঞ্চলে বেড়েই বেড়েছে নদ নদীর পানি এতে এক মাস না যেতেই আবারও বন্যা আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে ধরলা তিস্তা ও দুধ সহ দেশের উত্তরাঞ্চলের নদ নদীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে সকাল ছয়টায় এই পয়েন্টে পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সবকটি জল জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ পানিবাড়ায় নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলের পানি ঢুকতে শুরু করেছে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে লালমনিরহাট সদর পাটগ্রাম ও হাতিবান্দা সহ এগারোটি ইউনিয়নে প্লাবনের আশঙ্কা করছেন স্থানীয়রা যেভাবে পানির বন্যা আমাদের খাইতে পড়তে চলতে আমাদের অনেক অসুবিধা সকাল থেকে এমন পানি বন এসে গেল বাড়ি ঘর ডুবে যাইতেছে আমার চলা খুব কঠিন সকালতে পানি বাড়তেছে আমি এখন তো পানি কিন্তু ঢুকলে আমার বাড়ি ডুবে যাবে খুব সমস্যায় পড়ে গেছি আমরা কালকে তো রাইতে পানি ছিল না আজকে সকালে ওইটা দেখি গেটে টেটে পানি ভিজা আইসি স্কুল টিস্কুল ঘাটা ঘাটায় পানি উঠছে নদ পানি বন্তির খবর জানাতে রংপুরের গঙ্গাচড়ায় আছেন সহকর্মী রেদোয়ান হিমেল সরাসরি যাচ্ছে তার কাছে উত্তরের মানুষের কষ্ট যেন থামছেই না আবারও কিন্তু গতকাল রাত থেকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ এবং লক্ষ্মীটির ইউনিয়নের কয়েক শত মানুষ পানির মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে আমরা এই মুহূর্তে আছি রংপুরের যে গঙ্গাচড়া এবং কোলকোন্দ ইউনিয়নের মাঝামাঝি একটা জায়গায় আপনাদেরকে স্ক্রিনে একটু দেখানোর চেষ্টা করছি উজানের পাহাড়ি ঢলের যে পানি রয়েছে এবং কয়েকদিন থেকে যে টানা বৃষ্টিপাত সে বৃষ্টিপাতের কারণে এখনও কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে গতকাল রাত থেকে পানি বৃদ্ধি শুরু হয়েছে এবং আজ সকাল থেকে কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে আপনারা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি তাদের তথ্য মতে কিন্তু কাউনিয়ার যে পয়েন্ট রয়েছে সেটার দুই সেন্টিমিটার বিপদসীমবার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং যেই ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু বিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সেক্ষেত্রে বলা যায় বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু কিন্তু পানি বৃদ্ধি শুরু হয়েছে আমরা ইতিমধ্যে রংপুরে যে গঙ্গাচর আর কোলকন্দ ইউনিয়ন রয়েছে সেখানে একটি বাড়ির চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সকাল থেকে কিন্তু তাদের চুলায় এখন পর্যন্ত কোনো ধরনের রান্না হয়নি এবং তারা একমাত্র আমাদেরকে সকালে আমরা এখানে এসে তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে তারা এখন পর্যন্ত কোনো ধরনের মানে খাবার কিন্তু তারা গ্রহণ করেনি এবং কোনো ধরনের চুলায় কিন্তু তারা রান্না করতে পারেনি এক বেশ বলাই যায় যে এই তিস্তা এবং দুধকুমার সহ সকল যে নথ নদীর পানি রয়েছে সেগুলো আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে শুরু করেছে এবং সেক্ষেত্রে এখানকার যারা মানুষ রয়েছেন কয়েক শত পরিবার ইতিমধ্যেই পানির মধ্যে তলিয়ে যাচ্ছে গেছে এবং তাদের যে পশু গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই কিন্তু তারা কিছু কিছু ক্ষেত্রে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছে আবার কিছু কিছু আমরা যদি আমরা একটু তাদের পয় নিষ্কাশনের ব্যবস্থার কথা বলি সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে তারা এখান পানি থেকে একটু উঠানোর উজান যেই সেখানে ওঠার পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে আমরা সকাল থেকে আমরা তাদের সঙ্গে এখানে এসে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা যেটা বলছেন যে গত দোসরা আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে এসেছিলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন সেই কাজটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই আকুতি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন তারা বারবার করে বলছেন যে যখন কয়েকদিন পর পর এই পানিবন্দি তারা হয়ে পড়ছেন এবং তাদের কিন্তু কষ্টের সীমা থাকছে না তারা বারবার অশ্রু নিয়ে চোখে অশ্রু জল নিয়ে তারা আমাদেরকে বারবার একটু কথা আকুতি করে বলছেন যে দ্রুত যাতে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয় তাহলে হয়তো এই অঞ্চলের হাজার হাজার মানুষ পানিতে নিমজ্জিত থাকবে না তারা এই সময়টা তারা কিন্তু অনেক কষ্টে থাকে এবং আমরা আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে গত চব্বিশ ঘন্টায় কিন্তু চুয়ান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যদি পানির এরকম ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে কিন্তু আরও সমস্যার সৃষ্টি হবে এবং পানিবন্দি যে মানুষ রয়েছে তারা কিন্তু আরও সমস্যায় পড়বে তো সব সর্বশেষ যদি বলি যে এই গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ এবং যে লক্ষ্মীটির ইউনিয়ন রয়েছে এখানকার সকল মানুষ কিন্তু ইতিমধ্যে খুব শঙ্কায় রয়েছেন বেলা যত গড়াবে তারা বলছে পানি যদি বাড়ে তাদের কিন্তু আরও সমস্যার মধ্যে পড়বেন তারা তো এই ছিল আমার পানিবন্দী মানুষের সবশেষ তথ্য জলাবদ্ধতার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে এক রাতের বৃষ্টিতে সাভারে শিল্পাঞ্চল আশুলিয়ার প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে হাঁটু সমান পানিতে সড়ক পারাপার হতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে যানবাহন ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা জলবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিক সহ গার্মের শ্রমিকদের অনেক জায়গায় যানবাহনগুলো বিকল হতে দেখা গেছে সড়কটিতে খানাখন্দের র সৃষ্টি হয়েছে বৃষ্টি হলেই পানি বাজার থাকে পুরো পানি অনেক সমস্যা হয় যায় এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই অনেকে আছে হুতুতকে পড়ে যায় আবার ধরেন মানুষ তো আর পারাপারি হতে পারে না এদিক থেকে আসে ওদিক থেকে আসে এক রাস্তাতে তো আর চলা যায় না ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে গভীর সাগরে ভাসতে থাকা চোদ্দ মাঝি মাল্লাকে উদ্ধার করেছে কোস্টগার্ড বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন রিপোর্টার কমল দে সরাসরি যাচ্ছে তার কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল সাগরে চার দিন ভাসমান থাকা অবস্থায় চোদ্দ মাঝিমেলাকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড মূলত তারা বরিশাল থেকে যাত্রা শুরু করেছিল গভীর সাগরে ইলিশ মাছ ধরার জন্য সেইখানে তাদের ইঞ্জিন বিকুল হয়ে যায় আমি কথা বলবো যে নেতৃত্ব দিয়েছে লেফটেন্ট কমান্ডার ইমতিয়াজ উদ্দিন সরকার জানতে চাইবো এইসব মাঝিমাংলাদ অবস্থা কী ছিল এবং আপনারা কিভাবে তাদেরকে উদ্ধার করতে পেরেছেন ধন্যবাদ কমল ভাই আমরা গতকাল গত সাতে এই বর্তি মূলত বরিশাল থেকে রওনা দিয়েছিল গত সাতই আগস্ট গভীর সমুদ্রে মাছ ধরার জন্য এবং পরবর্তীতে এগারোই আগস্ট তারা ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে ভাসতে থাকে ভাসতে থাকা অবস্থায় তাদের কাছে সাহায্য কোনো উপায় সাহায্য চালা কোনো উপায় ছিল না পরবর্তীতে যখন তারা ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে তখনই তারা আমাদের বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজনে সাহায্যের জন্য যোগাযোগ করে যোগাযোগ পরবর্তীতে গতকালকে যখন আমরা যোগাযোগের জন্য সাহায্যের আবেদনটা আমরা পাই আমরা তখনই আমাদের বিসিজিএস পোর্টেকাণ্ডে যখন টহলরত ছিল আমরা তখনই সাথে সাথেই গতকাল বিকাল ছটায় আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি এবং এখানে উল্লেখ্য যে বোটটি তাদের সঠিক অবস্থানটি সমুদ্রে বলতে পারছিল না সো আমরা চার ঘন্টা প্রায় টানা এই বড়িয় আবহাওয়ার মধ্যে অপারেশন পরিচালনা করি এবং গতকাল রাত দশটায় আমরা তাদেরকে সাঙ্গ গ্যাস ফিল্ড হতে প্রায় আট নটিক্যাল মাইল উত্তর উত্তর পশ্চিম দিক থেকে তাদেরকে ভাসমান অবস্থায় উদ্ধার করি এবং তখন কথা ধন্যবাদ আমরা কথা বলছিলাম কোচডারে যে অভিযানের নেতৃত্ব দিয়েছেন এমতিয়াজুদ্দিন সরকারের সাথে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন মূলত এই বরিশাল থেকে রওনা দেওয়া ইলিশ মাছ ধরতে গিয়েছিল তারা গভীর সাগরে দুদিন চলার পর তাদের ইঞ্জিন বিকুল হয়ে যায় এরপর তারা কিন্তু নেটওয়ার্কের বাইরে চলে গেছে তখন তাদের মোবাইল নেটওয়ার্ক ছিল না দুদিন ধরে তারা ভেসেছে অর্থাৎ জীবন মৃত্যুর সন্দিহীক্ষণ তাদেরকে বলা হয় কারণ গভীর সাগর সেখানে তাদেরকে বাঁচাবে তেমন কোনো পথ ছিল না এরপর তারা যখন দুদিন আসতে ভাসতে একটু মোবাইল নেটওয়ার্ক পেয়েছে তখন তারা ত্রিপল নাইনে ফোন দেয় ত্রিপল নাইনে ফোন দেওয়ার পর তারা তারা যেতে ত্রিপল নাইনে ফোন দিয়ে তারা জীবন রক্ষার জন্য আহ্বান জানায় এরপর ত্রিপল নাইন থেকে যোগাযোগ করা হয় কোস্টগার্ডের সাথে এবং কোস্টগার্ডের যে পোর্টে গ্র্যান্ড জাহাজটি রয়েছিল ইমতিয়াজুদ্দিন সরকারের নেতৃত্বে যে কোস্টগার্ড কর্মকর্তারা তারা গিয়ে গভীর সাগরে যত টানা চার ঘন্টা অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করে এরপর তারা গভীর রাতে গিয়ে এই জাহাজটি ভর্তি পায় এবং সেখানে তারা চোদ্দ মাল্লাকে জীবিত উদ্ধার করেছে এখন তারা কোস্টগার্ডে নিয়ে আসছে এখন তাদের খাবার এবং চিকিৎসা দেওয়া হচ্ছে এয়ারপোর্ট ইঞ্জিনটি ঠিক করে তাদেরকে আবার বরিশাল পাঠানো হবে এমনটি জানিয়েছেন কোস্টগার্ডের কর্মকর্তা। তে এখন পর্যন্ত আমার কাছে এসেছিল যে গোবি সাগরে 4 দিন ভাসমান অবস্থায় ছিল এই বোটটি এবং শেষ পর্যন্ত কোস্টগার্ড তাদেরকে জীবিত উদ্ধার করেছে তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। অন্য প্রসঙ্গ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে কাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে সব প্রস্তুতি পুরো জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিয়া হয়েছে প্রস্তুতি জেলার প্রতিটি রাস্তায় কালো কাপড় দিয়ে বানানো হয়েছে বঙ্গবন্ধু তরণ বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন আর বাসাবাড়ি দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে টাঙানো হয়েছে কালো পতাকা শোক কালো পতাকা টানানো বা গেট এগুলো আমরা সম্পূর্ণ করছি জাতির পিতার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন গোপালগঞ্জবাসী সেই অপেক্ষায় আছে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স মসজিদে দোয়া হবে সেই দোয়ায় আমরা এবং দেশবাসী শরিক হবে শোক দিবসের রাষ্ট্রীয় কর্মসূচি যথাযথ মর্যাদায় শেষ করতে সকল প্রস্তুতি কথা জানায় জেলা প্রশাসক আইন সহ সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এর মধ্যে সকল ধরনের নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি আমাদের কর্মসূচি পালনের জন্য সম্পন্ন হয়েছে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের প্রিয় নেত্রী আসবেন বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা সময় সংবাদ গোপালগঞ্জ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশেই নির্মাণ করা হচ্ছে আরেকটি কেন্দ্র এর মধ্যে পটুয়াখালী তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে আর এনপিসিএল এর পঁচাত্তর শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুনে উৎপাদনে যাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ ছবিতে জাবির হোসেনের রিপোর্ট নয়শো একরেরও বেশি জমিতে চলছে মেগা প্রকল্পের মহাকর্মযোগ্য সাত হাজারেরও বেশি শ্রমিক ও প্রকৌশলী পালাক্রমে কাজ করছেন দিনরাত রামনাবাদ নদীর কুল ঘেঁষে নির্মাণ করা হচ্ছে পটুয়াখালী তেরোশো বিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রটিতে থাকছে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি এই প্রযুক্তি ব্যবহারে কয়লা খালাস ও প্রক্রিয়াজাত করা হবে সম্পূর্ণ পরিবেশ সম্মত কয়েক ধাপে ধোয়া ফিল্টারিং এর জন্য নির্মাণ করা হচ্ছে বিশেষ প্রযুক্তির দুইশো বিশ মিটার উঁচু চিমনি চিমনিটা সাইন্টিফিক অ্যানালাইসিসের মাধ্যমে হচ্ছে এটা দুইশো মিটার ডিজাইন করা এটা বা পরিবেশের ভারসাম্যগত বজায় রাখার চীনের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয় চলছে নির্মাণ কাজ আগামী বছরের তিরিশ জুন কেন্দ্রটি উৎপাদনে যাওয়ার আশ্বাস কর্তৃপক্ষের আমরা খুব দ্রুত কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে আশা করছি দুহাজার সালের জুন মাসের মধ্যে আমরা আমাদের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো কিক্ষণ না চাগাদ পূজা ওয়ামে পাউন্ডো ওয়ামে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্রটির প্রতিদিন প্রয়োজন হবে বারো হাজার মেট্রিক টন কয়লা সেই হিসাবে বছরে কয়লা লাগবে চল্লিশ হাজার মেট্রিক টন ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হবে এই কয়লা এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয় দু সালের একতিরিশ আগস্ট এর নির্মাণ কাজ করছেন চীনের রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড এবং বাংলাদেশের রাষ্ট্রীয়ত্ত্ব প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় সাতাশ হাজার কোটি টাকা শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী বিশ্ববাজার দখলে পরিষ্কারভাবে দাপট পেরেছে বাংলাদেশ তৈরি পোশাকের বিশ্ব বাণিজ্য সংস্থার এমন প্রতিবেদনের পর বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো জানাল বছর ব্যবধানে সদ্য সমাপ্ত জুলাই মাসে তৈরি পোশাকের রফতানি আয় বেড়েছে প্রায় সাড়ে সতেরো শতাংশ ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা তারপরও চলতি অর্থ বছরের লক্ষ্য অর্জন হবে কিনা তা নিয়ে আশঙ্কার কথা জানাচ্ছেন উদ্যোক্তারা কারণ জ্বালানি সংকট কামরুল হাসান সবুজের রিপোর্ট তৈরি পোশাক রপ্তানিতে পরিষ্কার দাপট বেড়েছে বাংলাদেশের বিশ্ব বাণিজ্য সংস্থার স্ট্যাটিস্টিক্যাল রিভিউ প্রতিবেদনের সর্বশেষ তথ্য গেল বছর তৈরি পোশাকের বিশ্ববাজারের সাত দশমিক নয় শতাংশ নিজেদের দখলে রেখেছে বাংলাদেশ দুই হাজার একুশ সালের তুলনায় যা দেড় শতাংশ বেশি একই সময়ে চীনের বাজার হিসা এক শতাংশের বেশি কমলেও সামান্য বেড়েছে ভিয়েতনামের সুখবর দিয়েছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবিও জুলাই তিনশো সাতাত্তর কোটি উনআশি লাখ ডলার আর বছর শেষে আয় হবে পাঁচ হাজার কোটি বিশ লাখ ডলার তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়ের ছক এভাবে সাজানো হলেও অর্থবছরের প্রথম মাসেই চমক দেখিয়েছে বাংলাদেশ আয় হয়েছে তিনশো পঁচানব্বই কোটি সাঁত্রিশ লাখ ডলার যা লক্ষ্যমাত্রার চেয়ে চার দশমিক ছয় পাঁচ শতাংশ বেশি আর বছর ব্যবধানে এখাতের আয় বেড়েছে সতেরো দশমিক চার তিন শতাংশ এত সব অর্জনের পরও বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় রয়েছেন রপ্তানিকারকরা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদ্যুৎ এবং জ্বালানি এটার যদি সমাধান না হয় তাহলে আমাদের পক্ষে এই যে টার্গেট দেওয়া হয়েছে এই টার্গেট তো অ্যাচিভ করা সম্ভবই না বরঞ্চ আরও অন্তত টেন পার্সেন্ট নেগেটিভ গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে এই অবস্থায় রপ্তানিমুখী শিল্প মালিকদের সংখ্যা দূর করে বাজার দখল বাড়াতে বিশেষভাবে জ্বালানি সরবারের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা যদিও এখন অনেক চাপ রয়েছে সংকট রয়েছে কিন্তু তারপরেও যে পারফরমেন্স তারা করছে সেটা দেখে বোঝা যায় যে আসলে তারা যদি নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি এবং বিদ্যুতের সুবিধাটা পেতেন তাহলে সেই ক্ষেত্রে তারা আরও ভালো করতে পারতেন বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাব দুই সালে তৈরি পোশাক রপ্তানিকারক শীর্ষ দশ দেশ বিশ্ববাজারে সরবরাহ করেছে চারশো বিলিয়ন ডলারের পোশাক যেখানে এককভাবে দ্বিতীয় শীর্ষ স্থান ধরে রাখা বাংলাদেশ একাই যোগান দিয়েছে ৪৫ বিলিয়ন ডলারের পণ্য কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা ষোলো বছর ধরে মেডিকেলের প্রশ্ন ফাঁসে জড়িত পারিবারিক সিন্ডিকেট চিকিৎসক দম্পতি ছাড়াও চক্রে আছে দুই ভাই হাজার হাজার শিক্ষার্থীকে অবৈধ উপায়ে মেডিকেলে ভর্তি করিয়ে তারা হাতিয়েছেন শত কোটি টাকা আর সেই টাকায় প্রত্যেকে গড়েছেন সম্পদের পাহাড় বুলবুল রেজার রিপোর্ট স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রেসের মেশিনম্যান ছিলেন মানিকগঞ্জের জয়মন্ত্রপ ইউনিয়নের আব্দুল সালাম এই সালামের মাধ্যমে প্রেস থেকে প্রশ্ন ফাঁস করতেন তারই খালাতো ভাই উদ্দিন ভুইয়া এরপর তিনি সিন্ডিকেটের বিভিন্ন সদস্যদের কাছে পাঠাতেন দু সালের একটি মামলা তদন্ত করতে গিয়ে এবার জসীম সালাম সিন্ডিকেটের সাত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি চিকিৎসকদের মধ্যে এই সিন্ডিকেটের অন্যতম মাস্টারমাইন্ড ডাক্তার ময়মনসিংহ মেডিকেলের সাবেক এই শিক্ষার্থী ফেম কোচিং সেন্টারের সঙ্গে জড়িত ছিলেন ছিলেন ছাত্র শিবিরের নেতা শত শত শিক্ষার্থীকে অবৈধভাবে ভর্তি করিয়েছেন ডক্টর বছর সরাসরি এই প্রশ্নপত্র ফাঁসের সাথে সম্পৃক্ত ময়জুদ্দিনের স্ত্রী ডাক্তার সোহেলি জামানও প্রশ্নভাঁস চক্রের অন্যতম সদস্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক সোহেলিও ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থী ছিলেন জড়িত ছিলেন কোচিং এর সঙ্গে ডাক্তার আবু রায়হান ঢাকা ডেন্টালের শিক্ষার্থী ছিলেন ফাঁস হওয়া প্রশ্নে মেডিকেলে ভর্তি হয়ে জড়িয়ে পড়েন চক্রের সঙ্গে প্রাইভেট কোচিং সেন্টার চালাতেন প্রশ্নফাঁসের আরেক ডাক্তার জেড এম সালেহিন শোভন সলিমুল্লাহ মেডিকেল থেকে ডাক্তারি পাশ করে থ্রি ডক্টরস নামক কোচিং সেন্টারের মাধ্যমে জড়িয়ে পড়েন প্রশ্নফাঁস চক্রে মেডিকেল ছাত্রদল শাখার নেতা ছিলেন মেডিকো ভর্তি কোচিংয়ের মালিক ডাক্তার জুবাইদুর রহমান জনি সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ছিলেন বর্তমানে যুবদলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জিল্লুর রহমান রনি পঙ্গু হাসপাতালের একজন চিকিৎসক রংপুর মেডিকেলে পড়ার সময় ছাত্র দলের নেতা ছিলেন বর্তমানে ড্যাবের সঙ্গে জড়িত দু সাল থেকে রয়েছেন এই চক্রে ডাক্তার ইমরুল কায়েস হিমেল তার পিতা আব্দুল কুদ্দুস সরকারের মাধ্যমে প্রশ্নভাষ চক্রে জড়ান পড়ালেখা করেছেন ময়মনসিং একটি বেসরকারি মেডিকেলে বেশ কিছু ডক্টরস এবং নামি দাবি ব্যক্তিত্ব যারা সরাসরিভাবে সম্পৃক্ত এই চক্রের সদস্যরা প্রশ্ন টাকায় বিপুল সম্পত্তির মালিক হয়েছেন দুই ভাই আব্দুল সালাম ও জসিমের মানিকগঞ্জে রয়েছে শত শত একর জমি সিআইডির তদন্তে উঠে এসেছে তারা প্রশ্ন টাকায় এসব সম্পত্তির মালিক হয়েছেন বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা ভোলার কচুয়াখালীতে সরকারি প্রকল্পে ঘুষ নেয়া বন পাহারাদারদের ভাতা আত্মসৎ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের বীজ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ চরের প্রায় তিন হাজার মানুষকে জিম্মি করে নির্যাতন করলেও তাদের উদ্ধারে কেউ এগিয়ে আসছে না বারবার নদী ভাঙনের শিকারের পর আশ্রয় মেলে বন বেষ্টিত চরে সরকারি আবাসন প্রকল্পে ঘর মিললেও কাজ ও অর্থের অভাব ভোলার লালমোহন উপজেলার চরকচুয়ার চারশো একরের ম্যানগ্রোভ বাগান রক্ষণাবেক্ষণের জন্য দুই সালের জুলাই মাসে সুফল প্রকল্পের কার্যক্রম শুরু হয় এতে স্থানীয়ভাবে চরকচুয়াখালীর আশ্রয়ন প্রকল্পের ছত্রিশ জন বাসিন্দাকে পাহারাদার নিয়োগ দেয়া হলেও প্রতি মাসে তাদের নির্ধারিত বেতন না দিয়ে তা আত্মসাতের অভিযোগ উঠেছে বন বিভাগের বিট কর্মকর্তা ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে এছাড়া চাকরি দেয়ার নামে তাদের কাছ থেকে ঘুষ নেওয়া ও জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে আমার ডিউটি করাইতেছে ঠিক আছে কিন্তু আমার কোনো বেতন দিতেছে না মসজিদের কোনো কল ছিল না মানুষকে উজু করতে খুব সমস্যা হতো পনেরো টাকা চাইছে পনেরো হাজার টাকা আমরা পরে আমরা এগারো টাকা দিছি এছাড়া ঘুষ ও অর্থ আত্মসাতের পাশাপাশি বিট অফিসকে টর্সার সেলে পরিণত করারও অভিযোগভুক্তভোগীদের দরিয়াই না অফিসে আমার বানজা আমার বাইরে ফিরাইছে

লিটন সময় সময় সংবাদ সংবাদ ভোলা দেখছেন পাকিস্তানে যেন নাটকীয়তার শেষ নেই এবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর শপথ নিয়ে দেখা দিয়েছে জটিলতা রোববার শপথ নেওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে দায়িত্ব নিতে পারেন আজ সরকারের ষোলো মাসের মেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায় সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করার ঘোষণা দিয়ে রোববার জাতির উদ্দেশ্যে বিদায় ভাষণ শুরু করেন শাহবাজ শরীফ পাকিস্তানের বিদায়ী এ প্রধানমন্ত্রী তার শাসনামলের নানা সফলতার কথা তুলে ধরেন বক্তব্যে শাহবাজ শরীফ বলেন সাংবিধানিক উপায়ে ক্ষমতা এসেছিল তার সরকার এবং সাংবিধানিক ভাবেই ক্ষমতা ছাড়ছেন বলেন তার সরকার ক্ষমতা ব্যবহারে অসৎ ছিল না তিনি দেশ রক্ষায় সশস্ত্র বাহিনীর ত্যাগ ও সাহসিকতার জন্য প্রশংসা করেন বক্তব্যে পাকিস্তানের অর্থনৈতিক সংকটকে কিভাবে মোকাবিলা করেছেন সে বিষয়ে তুলে ধরেন শাহবাজ শরীফুল জলসান এটি আমাদের উপর সৃষ্টিকর্তার কৃপা যে তিনি আমাদের দেশকে ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক রাজনৈতিক ও পররাষ্ট্রনৈতিক সংকট থেকে বের করে আনার ক্ষমতা ও সাহস দিয়েছেন সময় এবং রেকর্ড সাক্ষী হবে যে আমরা সম্ভাব্য খেলাপি এবং ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করেছি আমরা গত ষোলো মাসে একটি কাটাযুক্ত জ্বলন্ত পথ পাড়ি দিয়েছি শাহবাদ শরীফ তার বক্তব্যের শেষের দিকে পিটিআই কে আবারো ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান গত বছর অনাস্থা ভোটে পিটিআই প্রধান ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে ক্ষমতায় আসে শাহবাজ সরকার তখন থেকে তাদের নানা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে এদিকে নানা নাটকীয়তার পর পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে পারেন আনোয়ারুল হক কাকার রোববার শপথ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি শপথ নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন তিনি হাফসাতুন্নেসা সময় সংবাদ এ শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার এক মাস না যেতেই উত্তরাঞ্চলে আবারও আতঙ্ক বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে তিস্তা পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ এক রাতের বর্ষণের সাভারে জলবদ্ধতা জাতীয় শোক দিবসে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জ জুড়ে নিরাপত্তা জোরদার এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্রের পাশেই নির্মাণ করা হচ্ছে তেরোশো বিশ মেগাওয়াটের আরেকটি কেন্দ্র পঁচাত্তর শতাংশ কাজ শেষ আগামী বছর জুড়ে উৎপাদন শুরুর আশা এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়